আজকের আমাদের দাওয়াত করা হয়, আমরা আসি দু ঘন্টা ওয়াজ করি, সমাজ কতটুকু কি পেল কি বুঝলো না দেখেই শুধু মালটা থুতু দে গুনে লিয়ার বাড়ি চলে যাই। কিন্তু মনে রাখুন, আমাকে তো অবশ্যই কৈফিয়াত করাবে, তুমি যে আসলে মুরগির রান ছিঁড়লে, ওই বাড়িওয়ালা ওর মায়ের ভাত দেয় কি খবর দিয়েছ, বুঝতে পারছেন? তুমি আসলে যারা জলসা কমিটির মধ্যে ছিল ওদের বউরা বন্ধন করে না তো, ওদের বউরা গ্রুপ লোনের মধ্যে নেই তো, সেটা বলার দরকার ছিল না? শুধু ক্যান্সার হয়েছে আর ফেয়ার লাভলি মাখাচ্ছ, রূপ সুন্দরী করার জন্য এই রকম বক্তা নিঃসন্দেহে জাহান্নামের খোরাক। আমি দু ঘন্টার জন্য এসে আমি আমার আখেরাতের জীবনটা নষ্ট করতে চাই না, তাতে আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। আমার বাপ আমজাদ মাওলানা আপনারা খুব ভালো রকম তাকে চেনেন জানেন, অনেকে সামনাসামনি বসে অনেক কথা শুনেছেন। তিনি জলসা করে বাড়ি ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে এতেকাল, তো আমি যে এখান থেকে জ্যান্ত অবস্থায় বাড়ি ফিরবো কোনো গ্যারান্টি নাই, মরণ যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি চেয়ারে বসে আছেন বাড়ি পৌঁছাতে পারবেন গ্যারান্টি নাই, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যেন মনে হয় এটাই জীবনের শেষ কাজ। আর যখন শেষ কাজ মনে হবে তখন আপনার আমার থেকে খুব একটা খারাপ কাজ হবে না। এই বাচ্চারা কথা কেন, এই বাচ্চা কথা বলবে না, আর কোনো বাচ্চা যদি কথা বলে ওকে তাড়িয়ে দেবেন না, জুম্মায় মসজিদে হোক আর জলসায় হোক। কারণ এমনও বাচ্চা জুম্মার নামাজ পড়তে যায় তার বাপ যায় না কিন্তু বাচ্চাটা যায়, কথা ঠিক কি না? তাহলে বাচ্চাটাকে তাড়িয়ে দেবেন কেন, বদমাশি করছে তাই? ওই বাচ্চা যদি একটা নাবালক সন্তান যার উপরে এখন নামাজ ফরজ হয়নি, সে বদমাশি করলেও মসজিদে গিয়ে তার জন্য এমন বিশেষ কোনো ক্ষতি নাই। কিন্তু তখন যখন তাড়িয়ে দেবেন মসজিদ থেকেও দূরে সরে গেলে আস্তে আস্তে মহব্বত কমবে না কমবে না? ওই জন্য ফচকেদেরকে তাড়াবেন না, বরঞ্চ যেখানে গোল টেবিল করবে একটু ফাঁকা করে মাঝখানে বড়রা কেউ বসে পড়ুন, বুঝতে পারছেন? চলুন শুরু করেছি, খেয়াল করে শুনুন। আরে যা আরো চেয়ার আছে লোকজন আসবে, আস্তে আস্তে আসবে, তবে এখন এরকম ছোট লোক আর নেই, জলসা না শুনে তাবারকের সময় লোক আসে নাকি? কারণ এরকম ছ্যাঁচড়ার লোক এখন আর নেই, আবার বিশেষ করে এই গ্রামে, ঠিক আছে? যা আসার আগে আসবে, আর কমিটিও যদি তাবারক বাড়ি বাড়ি গিয়ে দেয় সিস্টেম চালু থাকলে আর কিছু করার নেই। আমি দেখেছি অনেক জায়গায় বাড়ি বাড়ি পৌঁছে দেয় খাওয়ার জন্য, যেন মনে হয় জলসাটা দিয়েছে খাবারই জন্য, অর্চনার জন্য নয়। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী আন বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ, ও মা চাচি খালা শুনছেন রাতের বেলা, একটু পরে তোমাদের কানটা করবে ঝালা বালা, অপেক্ষা করুন সময় মতো ওষুধ দেওয়ার ব্যবস্থা করব। কি কথা বলছিলাম আমি ভুলে যাইনি, আমার মনে আছে। তাহলে কোরআন শরীফে নামাজের কথা 82 বার বলেছেন, গাড়ি যেমন স্টিয়ারিং ছাড়া চলতে পারে না, হ্যান্ডেল ছাড়া মোটরসাইকেল চলতে পারে না, মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না, শরীয়তের মাতার নাম হলো নামাজ, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। আগে আপনার কুরবানি নয় আগে হলো নামাজ, আগে কুরবানি নয় আগে হলো নামাজ। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার বলে ওকে বলা হয় খাস খবর। খাস খবরে যদি বলা হয় আগামীকাল বাংলা বন্ধ থাকবে, টোটাল এলাকায় দোকান বন্ধ থাকবে, দাদা বন থাকলে নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি, দাদা বন থাকলে টোটাল ভারতবর্ষে
তার যেখানে সমর্থক রয়েছে সেই এলাকার দোকান বন্ধ হবে। দিদি বন দেখলে মমতা দখল করে বসেছে পশ্চিম বাংলার ক্ষমতা, মমতা যদি বন দেখে দেয় টোটাল এলাকার দোকান বন্ধ হবে। তার যেখানে ফলোয়ার আছে সমর্থক আছে সব দোকান বন্ধ হবে। কিন্তু দুই ধরনের দোকান খোলা থেকে যায়, একটা হলো মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। এ দুটো দোকান কেউ বন্ধ করতে বলে না। দাদা ডাকুক দিদি ডাকুক, গভর্নমেন্ট রুলস অনুযায়ী এ দুটো দোকান খোলা থেকে যায়। এখন আমার বক্তব্য, নরেন্দ্র মোদী ভারতবর্ষে ক্ষমতায় বসে আছেন, সব রাজ্যেই ক্ষমতায় নাই। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার চেয়ার দখল করে বসে আছেন, সব গ্রামে তিনি ক্ষমতায় নাই। তাহলে তাদের কথা মতো যদি বন মানতে হয়, আমার আল্লাহ ওয়াল ওয়ালে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত ক্ষমতার মালিক আছেন না নাই? তাহলে আমার আল্লাহর কথা মতো বন মানার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি আবার বন্ডাকে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একবার নয় দুবার নয় ৮২ বার খাস খবর, খাস খবর ৮২ বার বলেছেন, ওটা হলো খাস খবর। তাহলে বন দেখেছেন কোন জায়গায়? কোরআন শরীফ ১১৪টি সুরার, তার মধ্যে একটি সুরার নাম হলো সুরাতুল জুমার, ইজা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আজান দিল গো, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হলো হারাম হারাম হারাম। তারপরে বেচাকেনা করে খেলে হবে অনেক বেহরাম, যে বেহরাম ভেলোরে নিয়ে চিকিৎসা করলে লাভ হবে না। মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে হাইয়ালাল ফালা, চাষি চাষ রেখে নামাজের জন্য ফালা হাইয়ালাল ফালা, দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য ফালা হাইয়ালাল ফালা, হুজুর মাইক ছেড়ে নামাজের জন্য ফালা হাইয়ালাল ফালা। আর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তাহলে এর দ্বারাই বোঝা যায় বাংলা বন বাংলা বন। সবাই নামাজ পড়তে যেতে হবে, কিন্তু বলবেন হুজুর সমস্ত দোকান বন্ধ থাকবে, তাহলে পার্টির তরফ থেকে দুটো দোকান খোলা থেকে যায়। আল্লাহ যখন বন ডেকেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে গো, একটা মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। বলবেন মিষ্টির দোকান মানে ডমজুর হাটে না আপনার গ্রামে, ওষুধের দোকান হাটে না আপনার গ্রামে? যাদের বাড়িতে ৫ বছরের বাচ্চা আছে তাদের উপরে কি আল্লাহর নামাজ ফরজ আছে? পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, শুধুমাত্র ওষুধের দোকান খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার পর সবাই নামাজ পড়তে চলে যাবে, ৫ বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না, ওটা হলো ওষুধের দোকান। তাহলে মিষ্টির দোকান কোনটা? গ্রামে দেখবেন দুটো একটা মানুষ আছে যাদের ব্রেনের সমস্যা, যাদেরকে আমরা বলি খ্যাপা পাগল পাগলা তারকাটা ব্রেনটাল, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যাদের ব্রেনের সমস্যা তাদের জন্য আল্লাহর নামাজ ফরজ নেই। পার্টির তরফ থেকে যখন বন ডেকে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, মুয়াজ্জিন মসজিদে আজান দেওয়ার পর সবাই নামাজ পড়তে চলে যাবে, ৫ বছরের বাচ্চা রাস্তা আপনার পাগল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, তারকাটা ব্রেনটাল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, এর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। তাহলে বোঝা গেল বাচ্চা আর পাগল দুজন ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, করতে হবে সমাজ। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, মসজিদ আগে ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমানটা হয়ে গেছে কাঁচা। আজকের মসজিদের দিকে তাকালে দেখলে আমাদের বিরাট বড় কষ্ট হয়, পাকিস্তানের মতো মুসলমানের বাস, একচেটিয়া মুসলমান কিন্তু মসজিদ ভর্তি হয় না, এরকম জায়গা আছে না নাই? সাউন্ড ঠিক আছে, বাড়াতে হবে না ওমত, খুব সুন্দর সাউন্ড। ভাই ও বাবাজি, আমি বলছি কিছু মাইন্ডে নেবেন না, এই মজলিসে ৫ ওয়াক্তের নামাজি কজন আছেন একটু হাত তুলবেন। আলহামদুলিল্লাহ নামাজ। আচ্ছা, এই ৫ ওয়াক্তের নামাজি এই ব্যক্তিগুলো ছাড়া আমরা যারা ৫ ওয়াক্ত পড়তে পারি না,
এরকম ভাই যারা আছেন আজকের এই মজলিসে বসে চারজন মানুষ নিয়ত করতে পারবেন নামাজ কেন পড়বেন পরে আমি আসছি চারজন মানুষ প্রথম যে হাত তুলবে ওর দেখে বাকি যে তিনজন হাত তুলবে ওই তিনজনের হাত তোলার জন্য প্রথম মানুষ প্রত্যেকটা থেকে সওয়াব পাবে আছেন কোন ভাই প্রথম হাত তুলতে পারবেন এক দুই নামান দুজন তিন আর কেউ আছেন হয়ে গেছে তিন দেখা হবে কিয়ামতের দিন চার নম্বরে আছেন কোন ভাই আছেন কোন ভাই ধরে বেঁধে হবে না আবেগে বিয়ে হয় আবেগে সংসার হয় না আরেকজন ভাই হাত তুলেছে তাহলে হলো কজন চারজন হয়ে গেছে চার সবাই মিলে আমরা হব পুলসিরাত পার এই চারজন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাঠিয়েছেন পাঁচ আর একজন তুললে হয়ে যাবে পাঁচ দেখি শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ কাকে কবুল করে দেখা যাক আছেন কোন আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ একটু মোসাফা করে আসেন হয়ে গেছে পাঁচ আর নেব থাকে এই পর্যন্ত আবার দেখি পরে একটু ইউরিয়া আবার দিয়ে নি কারণ ইউরিয়া না দিলে গাছের চেহারা কি ভালো হয় পাঁচ মিনিট দেওয়া হলো তবে মনে রাখবেন সব বেগুন যে ভালো হবে তা নয় দুটো একটা কানা হতে পারে কি পারে না আপনাদের দোয়ায় ইউটিউবে যারা আমাকে ফলো করেন দেখবেন প্রতিদিনই চলছে এই হাত তোলালো তো তাতে আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো এটা আল্লাহ পাকের একটা শান চেষ্টা করছি খেদমত হিসাবে তোমরা কথা বলো না বাবু কথা বলো না ভাই ও বাবাজি এই পাঁচজন যে হাত তুলেছেন নামাজি বাপ্তা ছাড়া ভাইয়েরা যারা আছেন আপনারা খুশি কি খুশি নয় আমি এতগুলো মানুষের সামনে ওয়াদা করছি আমি যতদিন বাঁচব এই পাঁচজন নয় আরো পাঁচজন যদি হাত তোলে তাদের জন্য লাইফ টাইম দোয়া করব ইনশাআল্লাহ আজকের বলে শুধু নয় লাইফ টাইম আমি আর পাঁচজন চাইব পাঁচ পাঁচ হয়ে যাবে দশ 1010 ইমানদারের জন্য নামাজটা হলো মেন বুঝতে পেরেছেন আছেন ছ নম্বরে একজন ভাই কে আছেন আলহামদুলিল্লাহ ওই হাত তুলেছে সিক্স সেভেন ওই সেভেন এইট আট নম্বরে কে আছেন আট নম্বরে যে তুলবে হাত অভাব হবে না ভাত তুলতে পারবেন হাত খুব ভালো ওয়াচ করতে পারি না তো আচ্ছা উঠে দাঁড়ান কজন হয় দেখবো উঠে দাঁড়ান ওই কজন একটু উঠে দাঁড়ান কষ্ট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেই দশজন হয়ে গেল না ভুল হলো আমার গুণা দুই চার ছয় এ কজন হলো দেখো তো দশজনই বস তাহলে দশ আর ওদিকে ছিল আট আট আর দশ আঠারো আর দুজন হলে হয়ে যাবে কুড়ি আল্লাহ রোগ দেবে না বাড়াবাড়ি মরণ হবে না তাড়াতাড়ি আছেন লাস্ট দুজন এই দেখেন একটা বাচ্চা হাত তুলেছে উঠে দাঁড়াও আলহামদুলিল্লাহ কোন ক্লাসে পড়ো কচি ও বিয়ে পাস করে গেছে আচ্ছা বাচ্চাটাকে ধরে রাখছি বোনাস এরকম একটা বাচ্চা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থানায় আমি জলসা করতে গিয়েছিলাম চার পাঁচ বছর আগে হাত তুলেছিল তখন ক্লাস ফোরে পড়তো সেই বাচ্চাটা এবারে মাধ্যমিক দেবে মানে আগামী সেশনে মাধ্যমিক দেবে
তার গ্রামের লোক বলে যে আলহামদুলিল্লাহ হুজুর এই বাচ্চাটা মুয়াজ্জিন একদিন একদিন মসজিদে যেতে দেরি হয়ে যায় কিন্তু এই বাচ্চাটার মসজিদে যেতে দেরি হয় না বলুন আলহামদুলিল্লাহ সেই ফজকে হাত তুলেছিল তখন ক্লাস পড়ে পড়ে আজকের সে বড় হয়ে গেছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করে জোহরে স্কুলে থাকে হয় না বাকি করে তো ওই বাচ্চাটা যে হাত তুলেছে আমাদের ভবিষ্যৎ ঠিক আছে ওটা বোনাস আর দুজন চট করে হাত তুলুন বক্তব্যের দিকে যাব আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দা চট করে বলুন মনে মনে করছে এরকম হুজুর তো কোনোদিন আসেনি আমি একটু অন্য টাইপের ভালো লাগতেও পারে নাও পারে ওয়াজ মানে কি আমি আজকে বোঝাবো ওয়াজ কাকে বলে আছেন কে তুলতে একজন তুলুন আরেকজন ঠিক হয়ে যাবে মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ কই এখানে ওদিকে কে তুলেছে ১৯ ২০ ২১ ২২ ঠিক আছে বাচ্চা দুটোকে নিলে ২৪ ও একটা বাচ্চা ২৪ আলহামদুলিল্লাহ ২২টা সলিড পেয়েছি দুটো বাচ্চা এক্সট্রা তাহলে নামাজি বাচ্চা ছাড়া যুবক ভাই আমরা যারা আছি এই ২৪ জনের জন্য আমি যেটা বলবো আপনারা শেষে বলবেন আল্লাহুম্মা আমিন মনে থাকবে তো আয় আল্লাহ এই যে ২৪ জন মানুষ নামাজের জন্য হাত তুলে ওয়াদা করেছেন এই ২৪ জনের ওয়াদা মতো তুমি কবুল করে নাও বলুন আমিন একটু মহব্বতে বলুন আমিন তাহলে ২৪ জনের জন্য আমার আল্লাহকে রাজি খুশি তকবীর দেব সবাই কালাস জবান বন্ধ না থাকে নারে তকবীর এমন আওয়াজ দেবেন আল্লাহ খুশি হবে শয়তান রেগে যাবে আর যাদের বাড়ি কুটুম এসে খেয়ে শুয়ে পড়েছে ওরা উঠে পেশাব করে আওয়াজ শোনে ঠিক আছে অন্তত আওয়াজটা সবাই মিলে একটু যৌথভাবে দেন নারে তাকবীর মাশাআল্লাহ চলো ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা আমি কোথায় আলাপ আলোচনা করছিলাম মনে আছে তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই নামাজের কথা বারবার বললে কিছু বেনামাজি যুবক ছেলে আছে তারা বলতে চায় সাদ্দাম ভাই আমরা নামাজ না পড়ে ভালো আছি কেন বলে এমন কিছু নামাজি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে অথচ তাদের ঘরের ছাদের উপরে শুকরের ছাতা মানে ডিসেন্ডনা ভিতরে চলছে টিভি দেখছে ওর বিবি ওতেই চলছে কিরণমালা দেশে এসেছে নতুন বালা শুরু হয়েছে মরণের পালা বাড়ির বউরা বলতে চাই আমার কিরণমালা না দিলে তোর ঘরে ঝুলবে তালা তাহলে সাদ্দাম ভাই ওরা নামাজ পড়ছে আমরা নামাজ পড়ি না তার থেকে ভালো আছি এমন কিছু মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে অথচ বড় ভাইয়ের হক ফাঁকি দিয়ে ছোট ভাই নিজের নামে ভিতরে ভিতরে জমি রেকর্ড করে নিচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে অথচ হজে যাওয়ার জন্য রিস্ক নিচ্ছে কিন্তু বোনের ফাদাইজের হক ফাঁকি দিয়েছে এমন কিছু নামাজি আছে হাতে তসবিহ নিয়ে ফোকাস ফোকাস করে ঘুরছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির মেয়েটা জামাকাই দিচ্ছে কান থেকে এই পর্যন্ত নির্জাল নিচের দিকটা চওড়া উপরের দিকটা সরু গায়ে দিলে মনে হচ্ছে একটা গরু রসুলুল্লাহ বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো ও সাদ্দাম ভাই ওরা নামাজ পড়ছে ও সাদ্দাম মাওলানার বাড়ির মেয়ে হাজি সাহেবের বাড়ির মেয়ে নামাজি মানুষের বাড়ির মেয়ে তারা তো এরকম পোশাক পরিচ্ছদ পড়ছে প্রত্যেকে আমাদের বউরা ভালো আছে এমন কিছু বাড়ি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে অথচ সেই বাড়িতে বন্ধনের গুরুবলনের মিটিং বসছে সপ্তাহ কিস্তির টাকা জমা দিতে যাচ্ছে এরকম বাড়ি আছে না নাই আজকে একটু ধলাই করে দিয়ে যাই আজকে একটু ধলাই করে দিয়ে যাই জানি না আসতে পারবো কি না বহু দূরের রাস্তা তারপরে একটু বলে রেখে যাই শুনে রেখে দেন জেনে রেখে দেন ও ছেলেরা এই বন্ধনের কথাটা বলছি
তার পূর্বে আর একটু বলে রাখি আল্লাহর কোরআন যেখানে বলেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল সুদটা হলো হারাম সুদ গেলে যত রকমের গোনা হয় তার মধ্যে এক প্রকার গোনা হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে ব্যভিচার করে যতটা গোনা হবে একটা বাড়ির বউ চাস্তো দেওয়ারের সাথে 36 বার জেনা করলে যতটা গোনা একটা বাড়ির বউ পাড়ার কোনো একটা মানুষের সাথে 36 বার জেনা করলে যতটা গোনা হয় সুদ খেলে পদ দিলে বন্ধন করলে গুরুবলন করলে অতটা পরিমাণ গোনা হয় এই পর্দার আড়ালে মার বোন ভিতরে ভিতরে নিচ্ছ বন্ধন একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও ও বন্ধন কর কল দেখে কো মায়েরা ও বন্ধন কর কল দেখে কো ভাবিরা একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও এই বন্ধনটা হলো ইহুদিদের একটা প্রজেক্ট ইহুদিদের একটা প্রজেক্ট প্রজেক্টটা কোথা থেকে এসেছে ছোট করে একটু বলে রাখছি শুনে রেখে দেন ও ছেলেরা ওরাও জুয়ান যুবকেরা পদরের ময়দানে 313 জনের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিল কজন বদরের যুদ্ধে আমার নবীর পক্ষে ছিলেন 313 জন আর ওরা ছিল কতজন 1000 1000 তাহলে ইমামদার ছিল 313 আর ইমামদারের বিরুদ্ধে লড়াই করতে এসেছে 1000 এই 1000 মানুষ এসে 313 জনের কাছে লড়াই করে জিততে পারেনি হেরে বাড়ি চলে গেল হেরে বাড়িতে চলে গেল ওরা দেখতে পেল যদি ইমামদারের বিরুদ্ধে লড়াই করতে হয় ইমান নামক যে ট্রান্সমিটার ওটার ফিউজটা কেটে দিতে হবে ফিউজ যদি না কাটা যায় গ্রামে লাইট সাপ্লাই দেবে চুরি করা যাবে না তার জন্য ফিউজটা কেটে দিতে হবে ইমান নামক জায়গাটা ধ্বংস করে দেওয়ার দরকার মুসলমানকে ডাইরের সুদ নিলে খাবে না ডাইরের সুদ নিলে খাবে না তাহলে লোভ দেখাতে হবে তখন বলা হলো কি একটু মাথায় রাখুন তখন বলল যদি বড় লোক হতে চাও ও বাড়ির ভাবি যদি গোনায় গলায় সোনার হার পড়তে চাও হাতে যদি পড়তে চাও বাউটি আপনার বন্দরে লিখিয়ে দাও নামটি হাতে যদি দিতে চাও আংটি বন্ধনে লিখিয়ে দাও নামটি তোমার স্বামী হাটের ব্যবসা করে সপ্তাহে তার থেকে 500 টাকা নিয়ে কিস্তি দেবে আর একসঙ্গে 50,000 টাকা নিয়ে বাউটি করে নাও একটু আর একটু ব্যাগে গেলে আর একটু ভালো বোঝা যাবে হযরত আদম আলাইহি সাল্লাম কি বাবা আলোচনা অসুবিধা লাগছে নাকি হযরত আদম আলাইহি সাল্লাম যখন শয়তান কে ফারিস্তাকে সেজদা করতে বলা হয়েছিল সেজদা করেনি তার নাম ইবলিস ইবলিস ছিল কে ফারিস্তাদের একজন লিডার সর্দার শিক্ষক তো বলল ইবলিস তুই সেজদা করলি না কেন বলছে আল্লাহ আদম হলো মাটির তৈরি আমরা হলাম আগুনের তৈরি আগুনের থেকে মাটির পাওয়ার বেশি নয় আমরা ওর কাছে মাথা নত করব না আল্লাহ বললেন দূর হ বেরিয়ে যা আবা ওয়াস্তাগবার আকানা মিনাল কাফিরিন বলল আল্লাহ বেরিয়ে যাব যাব অন্তত আমার কিছু দাবি আছে মানতে হবে আল্লাহ বলল বলে ফেল দাবি অনেক আমি প্রসঙ্গ যেটা আজকে প্রয়োজন সেটাই নিচ্ছি বলল আল্লাহ আমাকে জান্নাত যাওয়া পর্যন্ত পারমিশন দিতে হবে আল্লাহ বলল দেয়া হলো বলল আমার কিয়ামত পর্যন্ত বাঁচার ক্ষমতা দিতে আল্লাহ বলল দেয়া হলো আর আমাকে যখন তখন যাত্রার রূপ ধরার ক্ষমতা দিতে হবে কখনো হুজুর হব কখনো আবার নায়ক হব কখনো আবার কুকুর হব কখনো মানুষ হব তার মানে বিভিন্ন রকম রূপ ধরার ক্ষমতা দিতে হবে আল্লাহ বলল দেয়া হলো অনেকগুলো ক্ষমতা চেয়েছিলেন আল্লাহ বলল ঠিক আছে যা আল্লাহ আমি যখন জাহান্নামে যাব আর আদম সন্তান জান্নাতে যাবে এটা অসম্ভব হতে দেব না তাহলে আমাকে এমন পাওয়ার দাও সামনে পিছনে ডান দিক বাম দিক থেকে যেন আমি আদম সন্তানকে ধোকা দিতে পারি আল্লাহ বললেন সেটাও দিলাম যা তারপরেই আল্লাহ বললেন এই ইবলিস তুই যখন আমার বান্দাদেরকে ধোকা দিয়ে
বোকা বানানোর চেষ্টা করবি তবে শুনে রাখিস ধোকা দিয়ে যখন বোকা বানানোর চেষ্টা করবি আর তোর ধোকায় পড়ে ওরা বদমাশি করবে আর একবার আমার রহমতের কথা ভুলে মনে করে যখন ফিরে চলে আসবে নামাজের মুসল্লায় বসে যখন একবার সেজদা দেবে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব জোরে বলুন আর একটু জোরে বলুন ইবলিসের মুখটা ছোট হয়ে গেল বান্দা ভুল করতে পারে কিন্তু সে যখন ফিরে এসে অনুতপ্ত স্বীকার করবে আমি আল্লাহ ক্ষমা না করে থাকতে পারি না আদমকে সেজদা দিতে বলেছিলেন ফারিস্তারা দিয়েছিলেন একটা সেজদা ভালো করে শুনুন যখন ইবলিসকে তাড়িয়ে দেয়া হচ্ছে বেরিয়ে যা তখন অন্যান্য ফারিস্তারা বলল না জানি যদি আল্লাহ আমাদেরও তাড়িয়ে দেন তখন আবার একটা সেজদা দিয়েছিলেন তাহলে একটা ছিল আল্লাহর হুকুম আর একটা সেজদা ছিল ভয়ের আমরা এক রাকাত নামাজে কটা সেজদা দিই দুটো শুরু সেখান থেকে বুঝতে পারছেন তো আদম বললেন বলবেন হুজুর আপনি তো সুদের কথা বলতে বলতে এখানে আসলেন কেন নিশ্চয়ই কারণ আছে বুঝুন এবার শয়তান বেরিয়ে জান্নাতের সামনে এসে একদম হুজুরের মাথায় পাগড়ি গায়ে বড় জুব্বা জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে রেদওয়ান ফারিস্তা দেখে বলছে সালাম আলাইকুম রেদওয়ান ফারিস্তা দেখেই বুঝতে পেরেছে কি জিনিস যেই একটু সরে গেছে জান্নাতের ওই দরজায় এসে দাঁড়িয়েছিলেন তার নাম হলো ময়ূর ময়ূরকে ইবলিস বলছে খুব কাঁদছে ময়ূর বলছে ভাই কাঁদছো কেন বলছে ভিতরে যাব আমাকে একটু নিয়ে যাবে ময়ূর বলছে আমার ক্ষমতা নেই আমার বন্ধুকে ডাকি বন্ধুকে ডাকলো সাপকে যেই সাপকে ডাকা হলো সাপ এসে বলছে দোস্ত কি খবর বলছে ভিতরে যাব বলছে তাই বলছে চলে এসো হ্যাঁ যেই হা করেছে গালের ভিতরে বসে বলল ইবলিস ওকে নিয়ে যেখানে হাওয়াকে রাখা আছে পাশে নিয়ে গিয়ে বলছে দোস্ত নেমে পড়ো বেরিয়ে বলল হাওয়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবলিস বিশাল কান্না কাঁদছে হাওয়া দেখে বলছে হায় হায় তুমি এত কাঁদছো কেন তোমার কি অসুবিধা বলো হাওয়া বলছে যেই বলেছে ইবলিস বলছে আমি আমার জন্য কাঁদি নাই আমি তোমার জন্য কাঁদছি বলছে কেন বলছে আল্লাহ তো তোমাকে জান্নাতে থাকতে বলেছে আর বলেছে ওই গাছের তুমি কাছে যাবে না ওর থেকে কিছু তুমি খাবে না তোমাকে কদিন পরে বার করে দেবে তার জন্য আমি কাঁদছি তখন তোমার কি হাল হবে যদি তুমি জান্নাতে বেশি দিন থাকতে চাও এখনো সময় আছে একবার ফলটা খেয়ে নাও কার কাছে বলছে হাওয়ার কাছে হাওয়া আদমকে বলছে এই দেখো যা হয় হোক খাও আদম বলছে অত সহজ নয় আল্লাহ মানা করেছে আর ও আমাদের যতই বলে বোঝা খাবো না খাওয়া তো দূরের কথা আমার আল্লাহ তো বলেছেন ওর ধারে বাড়ে যাবে না ওর ধারে বাড়ে যাবে না যখন এমন কথা চলছে গো কিন্তু মনে রাখবেন সব বাবু বাড়ির গিন্নিদের কাছে কাবু আছে না নাই এমপি এমএলএ মন্ত্রী মিনিস্টার যে যত বড় গুন্ডা মস্তান হোক না কেন বিবির কাছে দেখবেন একদম সে কচু যেন মনে হয় পালং শাকার কচু রান্না করলে যেমন হয় পুরো গলে একাকার আদম আলাইহিস সালামকে হাওয়া খুব সুন্দর করে বোঝাচ্ছেন কিতাবের মধ্যে এসেছে কেউ বলেছেন পানির সাথে খাইয়েছেন আর কেউ বলছেন না তাহলে আদম আলাইহিস সালামকে জব্দ করার জন্য শয়তান পথটা বেঁচেছিলেন হাওয়ার কাছে না আদমের কাছে হাওয়ার কাছে আর আদম ইবলিস বলছে খাবে খাবে না খাবে না খাবে যদি জান্নাতে থাকতে চাও এটা তোমার খেতে হবে আর যদি বেরিয়ে যেতে চাও খেতে হবে না আজকে যারা বন্ধনের জন্য আসছে বলছে লেবে লেবে না লেবে না লেবে নিলে তোমরা বড় লোক হবে না নিলে তোমরা হবে না তাহলে ইবলিস শয়তান ধোকা দেওয়ার জন্য ডাইরেক্ট আদমের কাছে যাইনি
গিয়েছিল হাওয়ার কাছে আর হাওয়াকে ধোঁকা দেওয়ার কারণে আদম আলাইহিস সালাম তাতে জড়িয়ে গেলেন আজকের এই বন্দরের অফিসাররা বাড়ির বউদেরকে সুন্দর করে বোঝাচ্ছে যেমন ইবলিস হাওয়াকে বোঝানোর চেষ্টা করেছে আর যখন বন্দম ফলটা খেয়েছে তখনই আল্লাহ বললেন বেরিয়ে চলে যাও গায়ে থেকে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কাপড় খুলে চলে গেল হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ আদম আলাইহিস সালাম উলঙ্গ আপনার লজ্জাস্থান দেখা যাচ্ছে তখন আদম বলল হাওয়া এখন তো উলঙ্গ হয়ে গেছি আমাদের তো জান্নাতে থাকতে দেবে না জান্নাত থেকে বেরিয়ে চলে যেতে হবে আমার আল্লাহ বললেন আদম জান্নাত এমন একটা জায়গা ছিল তোমাকে চাষ করতে হতো না এমনি এমনি তুমি নিয়ামত ভোগ করতে পারতে কিন্তু আজকে তুমি যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছো ও নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছো তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে অনেকগুলো শাস্তির মধ্যে একটা শাস্তি হলো দুনিয়ায় তোমাকে ফসল ফলিয়ে খেতে হবে জান্নাতে বসে বসে খেয়েছো দুনিয়ায় তা হবে না বেরিয়ে চলে যেতে হবে ফসল ফলিয়ে খেতে হবে আর এখান থেকে আদম আলাইহিস সালাম বলেছিলেন গাছ পিয়ারা গাছকে বলেছিলেন পাতা দাও পিয়ারা গাছ তিনটে পাতা দিয়েছিলেন আদম আলাইহিস সালাম লজ্জাস্থান ঢেকেছিলেন আর পিয়ারা গাছকে হাওয়া বলেছিলেন ও পিয়ারা গাছ তুমি আমার পাতা দাও যেই পাতা চেয়েছে পাঁচটা পাতা দিয়েছিলেন গাছ আর আপনার হাওয়া পাঁচটা কাপ পাতা দিয়ে নিজের শরীরটাকে ঢেকেছিলেন আজকে দেখবেন তার জন্য আদম সন্তানরা আপেলের থেকে পিয়ারা খেতে বেশি ভালোবাসে কথা ঠিক না অ্যাভেলেবেল আছে আর বিজ্ঞান বলছে এই বাম দিকে যারা কথা বলছেন একটু আস্তে ভাই একটু আস্তে প্রয়োজন হলে কথা বলুন একটু আস্তে ও ছেলেরা ওরাও জুয়ান যুবকেরা বিজ্ঞান বলছে পাঁচটা আপেল সমান একটা পেয়ারা অথচ পেয়ারার দাম কম একটা পেয়ারা খেলে যা লাভ হবে পাঁচটা আপেল খেলে তাই লাভ হবে তাহলে আমার বোঝানোর বক্তব্য এই জায়গায় হাওয়াকে জান্নাত থেকে বেরিয়ে আসতে হলো শুধুমাত্র ইবলিসের ধোকায় পড়ে ও বাড়ির বউরা যারা বন্ধনের সাথে যুক্ত হয়ে আছো গুরুগুলনের সাথে যুক্ত হয়ে আছো একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও ইসলাম থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে বন্ধনের সাথে যুক্ত হয়ে যাও ভালো করে খাও ভালো করে খাও স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাচ্ছি স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাচ্ছি জানি না কালকের সকালবেলা আমার কাছে কত না ফোনে হুমকি আসবে অনেক মানুষ সুদ খায় ওটাকে হালাল করার জন্য বিভিন্ন রকম যুক্তি খাড়া করছে যুক্তি খাড়া করছে মনে রাখবেন যেটা ডাইরেক্ট কোরআন হারাম বলেছে কোনো যুক্তি চলবে না কোনো যুক্তি চলবে না তুমি যদি মুসলমান হও তোমার জন্য কোরআন যেটা আদেশ করেছে ওটাকে মানতে হবে ওটাকে মানতে হবে ওর বিরুদ্ধে চলা যাবে না চলা যাবে না যাদের বাড়িতে বন্ধন চলছে আজকে এখানে বসে নিয়ত করে নেন এবার একার কিস্তি মিটে গেলে আর জীবনের মতো লোন নেব না এবার একার কিস্তি মিটে গেলে এবার একার কিস্তিটা মিটে গেলে কারণ আদমের সন্তান আমরা হাওয়াকে ধোকা দিয়েছিল ইবলিস আমাদের ধোকা দিচ্ছে শয়তান তার জন্য ধোকা দিয়ে বোকা বানিয়ে ভিতর থেকে ঈমান নামক যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা যদি ধ্বংস করতে পারে ত্রিপুরায় মসজিদ ভাঙতে পারবে কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাতে পারবে তার কারণ ঈমান নামক পাওয়ারটা আমাদের কাছে দুর্বল হয়ে গেছে পকেটে আপনার পকেটে 2000 টাকার নোট আমার পকেটে 50 টাকার নোট আপনার কাছে 2000 টাকা জাল আমার কাছে অরিজিনাল তাহলে 2000 টাকার দাম বেশি হবে না 50 টাকার দাম বেশি 50 টাকা ওরা দেখেছে যদি মসজিদ ভাঙতে হয় কোরআন যদি পড়াতে হয় ইসলাম ধর্মটাকে যদি ধ্বংসের পথে ফেলতে হয় প্রথমত ইমানদারের ভিতর থেকে ইমানি পাওয়ারটা যদি দুর্বল করে দেওয়া যায় ওরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না কিন্তু আমার বিশ্বাস তমজুর এলাকার মানুষ এমনও মানুষ বসে আছে নিজের বাচ্চা কুরবানি দিতে রাজি নিজেরা রক্ত দিতে রাজি কিন্তু আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়
বিশ্ব নবীর অপমান আমরা মানতে রাজি নয়। নারাই তাকবীর, নারাই তাকবীর। এ উপস্থিত জনমণ্ডলী, নিশ্চিত রাম কোনদিন বলেনি মুসলমানদের মসজিদ ভাঙো, নবী মুহাম্মদ কখনো বলেনি হিন্দুদের মন্দির ভাঙো। নিশ্চয়ই কুমিল্লায় যারা মন্দিরের উপরে আঘাত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, শাস্তি হোক, শাস্তি হোক। যারা ত্রিপুরায় মসজিদের উপরে কোরআন শরীফের উপরে আঘাত করেছে ওদেরও শাস্তি হোক। নবী মুহাম্মাদের ভক্ত দাবি করে মন্দির মন্দিরে আঘাত করতে পারে না, রামের ভক্ত দাবি করে মসজিদে আঘাত করতে পারে না। যারা মুহাম্মাদের ভক্ত দাবি করে মন্দির ভাঙছে, যারা রামের ভক্ত দাবি করে মসজিদ ভাঙছে, ওরা এ জাত নয়, ও জাত নয়, ওরা হলো একটা বেজাত, বেজাত, বেজাত। এই ভারতবর্ষে এমন জায়গা আছে চারিদিকে হিন্দু, এক ঘরও মুসলমান নেই, সেখানে মসজিদ পাহারা দিচ্ছে হিন্দু দাদারা, অমুসলিম ভাইয়েরা মসজিদ পাহারা দিচ্ছে। ইমাম সাহেবের মাইনেও তারা দিত এমন রেকর্ড ইতিহাসে আছে। কিন্তু কে বা খারাপ, এই সম্প্রীতির জায়গায় অশান্তির আগুন লাগানোর জন্য আগুনে ঘি ঢিলতে চাইছে। আজও ডমডুর বাজারে তারাপদ দাদার দোকানে, আজও ডমডুর বাজারে হরিপদ কাকার দোকান থেকে আমরা মিষ্টি কিনে খাই, আজও তারাপদর বাড়ি থেকে অসুস্থ হলে আমার বাপ দেখতে যায়, আমার বাড়ি থেকে অসুস্থ হলে তারাপদ হরিপদ দেখতে আসে। কেন? সে আমার প্রতিবেশী, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে অমুসলিম, হতে পারে হিন্দু ব্যক্তি, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ওই মুসলমানটা হলো প্রকৃত মুসলমান, যার হাতের দ্বারায় জীবের দ্বারায় তারাপদ হরিপদ কেউ না কষ্ট পায়, সেই মুসলমানটা হলো প্রকৃত মুসলমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ভাতৃত্ব জায়গাটা আছে, ছিল, এটাকে নষ্ট করার জন্য প্ল্যান পরিকল্পনা চলছে। তাই জায়গায় জায়গায় কখনো দেখবেন মন্দিরের সামনে গরুর মাথা ঝুলবে, আবার কখনো কখনো দেখবেন মসজিদের সামনে শুকরের মাথা ঝুলবে। সবাই জানে মন্দিরের সামনে গরুর মাথা মানে নিশ্চয়ই মুসলমান দিয়েছে, আর মন্দিরের সামনে শুকরের, মসজিদের সামনে শুকরের মাথা মানে ভাববে নিশ্চয়ই হিন্দুরা দিয়েছে, আর মসজিদের সামনে গরুর মাথা মানে সবাই ভাববে হিন্দুরা দিচ্ছে, আর মন্দিরের সামনে এই মসজিদের সামনে শুকরের মাথা তখন ভাববে মুসলমান, এই মন্দিরের সামনে দিলে ভাববে মুসলমান দিচ্ছে, আর মসজিদের সামনে দিলে ভাববে অমুসলিমরা দিচ্ছে, কারণ দুই আর দুইয়ে চার। মন্দিরে দিলেই মুসলমান দেয় না, মসজিদে দিলেই হিন্দু দেয় না। যাদের যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের কোনো জাত নাই, তাদের একটাই মাত্র জাত সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাস। তাদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই, নামটা হতে পারে শহীদুল, শফিকুল, তারাপদ, হরিপদ, কিন্তু তাদের অরিজিনাল পরিচয় হলো সন্ত্রাস। কথা ঠিক কি না বাবা? মনে করবেন আমার এখানে কটা মানুষ শুনছি, এখানে বলে লাভ কি হবে না? বক্তব্য বাজারে কত অমুসলিম দাদা ভাইরা শুনবেন, বক্তব্য ডাইরেক্ট ইউটিউবে লাইভ টেলিকাস্ট হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাবে। আমার একটা একটা জলসা ইউটিউবে ছাড়লে 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়। কত হিন্দু ছেলেরা ফোন করে কথা বলে যে হুজুর ঠিক বলেছেন, ভাই সাহেব ঠিক বলেছেন, দাদা ঠিক বলেছেন, দরকার আমাদের একতা, ইউনিটি দরকার, কারণ আমরা হিন্দু মুসলমান এক, যদি থাকতে পারি চাঙ্গা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে লাগবে না কখনো দাঙ্গা। বলুন ইনশাল্লাহ, আর একবার বলুন ইনশাল্লাহ। সুতরাং অল্পতেই মাথা গরম করবেন না,
পরিচয় রাখুন। চলুন, কোথায় বলতে বলতে চলে এসেছিলাম আমার মনে আছে, আবার জায়গায় ফিরে যাব। আপনাদের কি ঘুম লাগছে নাকি? ঘুম লাগার কোনো ব্যাপার নেই, কারণ সবে বাজে কটা, এখন সবে 12:30 বাজে, এই সময় তো হাওড়া জেলার মানুষ খেতে যায়, কথা ঠিক কি না? হ্যাঁ, তবে ঘুম লাগে মসজিদে আর দিনের মজলিসে, দিনের বায়ান দিনের ওয়াজ শুনলে ঘুম লাগে কি লাগে না? এরকম করে ও চাচা ঘুমোচ্ছ বলে খোদার কিরে না, তা বলছে তুমি 8 টিয়ারের মতো ডবল ডিশ মারছ। আর একটা জায়গায় ঘুম লাগে, কোথায়? মসজিদে জুম্মার দিন। আচ্ছা, এই মজলিসে বসে কেউ ঘুমালে সে সব পাবে? আমি বলি পাবে, কেন বলেন তো? এটা পঞ্চায়েতে লেখে না পৌরসভা, পঞ্চায়েত জব কার্ডে কাজ করুক আর না করুক, হাজিরি হলে টাকা পায় না পায় না? পায় তো, তা আমরা বসেছি হাজিরা হয়নি। তাহলে জব কার্ডে হাজিরা হলে অ্যাকাউন্টে যেমন টাকা ঢুকে যায়, আমরা দিনের মজলিসে নিয়ত করে এসে বসেছি, ক্লান্ত শরীর, হয়তো ঘুম লাগতে পারে, তার জন্য আল্লাহ সওয়াব থেকে আমাদের মাহরুম করবেন না। নিয়ত যদি ঠিক থাকে আমার আল্লাহ খাতায় আমল নামায় সওয়াব দিয়ে ভরে দেবেন। একটু বলবেন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হচ্ছে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি আলাপ আলোচনা করছিলাম কি বন্দর, এই মায়েদের কথা বলতে বলতে এদিকে চলে গিয়েছিলাম, আর একটু বলে রাখি, আর তার আগে বলতে চেয়েছিলাম নামাজ, যুব কিছু বেনামাজি আছে তাদের বক্তব্য হলো, এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে বন্ধনের গুরুবলনের ব্যবসা চলে। এখান থেকে বলতে বলতে সাইটে গিয়েছিলাম, প্রয়োজন ছিল আবার ঘুরে জায়গায় চলে এসেছি, ওই বেনামাজিদের প্রশ্ন, এমন কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দাড়িতে হাত বুলাচ্ছে আর বলছে তুমি হবে আমার বিয়াই, সব যেন রেডি থাকে না চাইতে পাই, আমার কোনো দাবি দাবা নাই। আর আমার আব্বাজান বলতেন খড় খাবে না গাদায় গা ঘষছে, খড় খাবে না গাদায় গা ঘষছে। আমি আর ওইটা না বলে আমি বলি তুমি হবে আমার বিয়াই, সব যেন রেডি থাকে না চাইতে পাই, তওবা তওবা, কোনো লোভ লালসা নাই, কারণ বছরে বছরে একটু জামাতে যাই, চিল্লায় যাই, সময় পেলে ফুরফুরা শরীফে জিয়ারাত করতে যাই, আজমিরে একাধবার যাই, আবার ফুরফুরা শরীফে জিয়ারাত করতে যাই, জামাতে যাই, চিল্লায় যাই, আমার কোনো লোভ লালসা নাই। তবে আমাদের পাশের গ্রাম থেকে বলেছিল 8 টিয়ার গাড়ি, 4 ভরি সোনা, তাতে আমার ছেলে রাজি হবে না বলো না, তার মানে মাল একটু বেশি চাইছে কি চাইছে না? তাই বেনামাজিদের বক্তব্য, 5 ওয়াক্ত নামাজ পড়ছে অথচ ছেলে বিয়ে দিয়ে মাল নিচ্ছে, চেয়ে নিচ্ছে, ওদের থেকে আমরা ভালো আছি। আমি সাদ্দাম হোসেন ওপেন চ্যালেঞ্জ করে বলছি যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই নামাজির নামাজটা কখনোই খোদার দরবারে কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। বলবেন সাদ্দাম ভাই নামাজ পড়ছি আমরা, কবুল হচ্ছে কি হচ্ছে না বুঝবেন আমার আল্লাহ, কিন্তু তুমি কি করে বলছো? তুমি কি আল্লাহর সাথে কোনো কানেকশন রেখেছো? না, নাউজুবিল্লাহ, না। তাহলে আমি কি করে বলছি শুনে রাখুন, নিশ্চয়ই আপনার হাতে আমি টেস্টার ধরিয়ে দেব, আপনিও ঠেকাবেন, লাইন আচনা সিরিজ লাইন বুঝতে পারবেন, একটু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। কেতাবটার নাম হলো সিরাতে ফারুকে আজম, বাজারে কিনতে গেলে পাবেন না, সিরাতে ফারুকে আজম বলে একটা কিতাব। ওই কিতাবটা আমার আব্বাজান যখন ফুলপুরা শরীফ মসজিদে ইমামতি করতেন, তখন মেজে হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা আমজাদ, ও বাবা আমজাদ, এমন করে ওয়াজ করলে হবে না, ওয়াজটা খুলে 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 জনগণের সামনে তুলে ধরতে হবে। ওই যে চাচার হোটেলটা পেরিয়ে কসাইপাড়া বলে একটা জায়গা আছে না, ওখানে ওয়াজ হচ্ছে, ওয়াজ মানে মিলাদ। তাই ইমাম সাহেব আমার বাপ, তাই দাওয়াত,
গ্রামে যেখানে মিলাদ মাহফিল যাই হোক ইমাম সাহেবকে হাবেশ সাহেবকে দাওয়াত করতে হয় কি হয় না আমার বাপ ইমাম দাওয়াত আর মেন বক্তা হলেন হুজুর মেজে হুজুর আমার আব্বা ওয়াজ করছেন মেজে হুজুর আসলেন আব্বা ছেড়ে দিলেন চলে গেলেন মসজিদের যে ইমাম সাহেবের থাকার যে ঘর থাকে ওই ঘরে আমার আব্বা যান শুয়ে আছেন আমজাদ জি দরজা খুলে দেখলেন মেজে হুজুর হুজুর কেবলা বললেন তোমার ওয়াজ আমি শুনছিলাম খুব ভালো লাগছিল তবে তোমার মজলিসে যত মানুষ থাকবে সবাই তো আলেম থাকবে না সাধারণ মানুষও থাকবে বেশি আলেম কম তাহলে তুমি এমন বক্তব্য করো তোমার মজলিসে যেন কারার বক্তব্য কোন রকম বুঝতে যেন অসুবিধা না হয় আমি মেজে হুজুর দোয়া করছি আল্লাহ তোমাকে কবুল করুক তা আমার আব্বা জান প্রায় কথাটা বলতেন যে নিশ্চয়ই হুজুর কেবলার দোয়া পিতা মাতার দোয়া আল্লাহ আমার নসিবে রেখেছেন তাই আজকের বাংলার মানুষ আমাকে খুঁজছে আব্বা জান ইন্তেকাল করেছেন 2004 সাল এটা 21 17 বছর আজও মানুষ আব্বা জানের কথা মনে করছে না করে না কেন কেবলমাত্র তানার মধ্যে কোরআনের জ্ঞান ছিল তাই মানুষ তার জন্য দেওয়া না আর সত্যি একটু খুলে একটা উদাহরণ দেখুন আমি প্রায় বলি কথাটা বিহারি বন্ধু বাঙালির বাড়ি বেড়াতে এসে ও তো দিল্লি বাড়ি কোনোদিন নারকেল গাছ দেখে তো নারকেল গাছ দেখে বলছে ভাই কি আছি যে হ্যাঁ তো বাঙালি বলছে ওরে ভাই নারকল গাছ হ্যাঁ বিহারি বাংলা বোঝে হালকা বলতে পারে না বাঙালি হিন্দি হালকা বোঝে বলতে পারে না ওই কোন রকম ম্যানেজ হয়ে যায় তো বাঙালি যেই বলেছে নারকল গাছে আয় বিহারি বলছে একটা দো তো বড় একটা বাঁশ নিয়ে লাড়িয়ে 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 একটা নারকেল যেই পড়েছে বাঙালি লাভ দিয়ে তুলে কামড়ে আচ্ছা বলছে আবে কি আর চিজ খায় না রস হয় না শ্বাস হয় তো বাঙালি তখন বলছে আরে ভাই পেহেলে ছবড়া কো ছাড়াইয়ে কাটারি দিয়ে ফাটাইয়ে তারপরে খাইয়ে বিহারি বলছে ইশালা কাহা সে হিন্দি শেখায়া আধা বাংলা আধা হিন্দি তো যাই বাঙালি বলছে ভাই তুই বস আমার ছেলে ভাত এনে দিচ্ছে তুই খা আমি বড় পুকুর থেকে লে আসি গোসল করে আসি লালটু 8 বছর বয়স বিহারিকে ভাত দিচ্ছে বিহারি নিয়ে খাচ্ছে খাচ্ছে বেগুন তরকারি মাছ ডিম ডাল বিহারি খেতে খেতে বলছে এ বাচ্চো আর কুছ হ্যায় ইয়ে গিয়ে বলছো মা বিহারি কাকু বলছে কচুর তরকারি খাবো ওর মা বলছে আমাদের হাড়িতে বাসি তরকারি আছে তুই বলেছিস কেন বে বলে ওর মা তরকারিটা বার করে গরম করে দিল বিহারি আবার দুগাল চারগাল খেয়ে বলছে আর কুছ হ্যায় এ গিয়ে বলছো মা বিহারি কাকু বলছে আরো কচু চাই ওর মা বলছে বিহারি কত কচু খাবে আর তো নেই কোদালটা নিয়ে যা বাগান থেকে তুলে দে বাঙালি গোসল করে আসলো নারকলটা স্ত্রী ছাড়িয়ে রাখলো ভেঙে একটা প্লেটে ফ্রিজে দিল বিহারি খাচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ গায় ও রস হয় শ্বাস তাহলে নারকেলের মজা কখন খোলা ছাড়াবেন যখন তাই বক্তব্য যদি খুললাম খুললাম ব্যাখ্যা না দেওয়া যায় জনগণ বসে ঘুমাবে বুঝতে পারছেন কথা আমি রাত 2টায় যদি আসি কোনদিন এলাকায় দেখবেন রাত 2টাতেও লোক বসে আছে এবং জেগে আছে আর যদি না যদি শুধু কোন রকম ফেয়ার লাভলি মাখিয়ে চলে যেতাম লোক বলতো চল ঘুম দচ্ছে ঘুম ছাড়ানোর জন্য ওষুধ আমার কাছে আছে ঠিক আছে কি বলছিলাম সিরাতে ফারুকে আজম ওই কিতাবটা মেজে হুজুর ফিরকে বলা বললেন আমজাদ বইটা লাইব্রেরি থেকে নিয়ে পড়বে তবে নিয়ে বাড়ি যাবে না বইটার পাওয়া যায় না পড়ে আবার ফিরিয়ে দেবে এমন কিছু কিছু লাইব্রেরি আছে দেখবেন পুরাতন পুরাতন বই সংগ্রহ করে রেখেছেন সদস্যদের পড়তে দেয় কিন্তু কিনতে দেয় না ওর মার্কেটে পাওয়া যায় না ওই বইটা আব্বাজান খুব চালাক মানুষ ছিলেন তো নিয়ে জেরক্স করে নিয়েছেন
ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না একটু বুঝে যান। আমি আপনার সামনে প্রেসার মাপা মেশিন ধরিয়ে দিচ্ছি, আপনি নিজে চেক করে দেখে নেন কবুল হচ্ছে কি হচ্ছে না। এই যুবক ছেলেরা একটু কথাটা ধ্যান দিয়ে শুনে নাও, এটা তোমাদের জন্য হলো ট্যাবলেট, তোমাদের জন্য ট্যাবলেট। ওই যুবকটা বইটা যখন আমরা আব্বাজান কাছ থেকে দেখলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা যুবক হেঁটে যাচ্ছে আর একটা যুবতী মেয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। এই যুবকটা মেয়েটার দিকে বারবার তাকায়, মেয়েটা বারবার অন্য দিকে তাকায়, আবার মেয়ে ছেলেটা ঘুরে ঘুরে তাকায়। তখন মেয়েটা বলছে, হায় হায় তুই কি চাস আমার দিকে তাকাস। তখন ছেলেটা বলতে চাইল, 143 আমি তোমাকে ভালোবাসি তাড়াতাড়ি। তখন গরিবের মেয়েটা তখন বলতে লাগলো, আমি কি সুন্দর নারী, আমাদের 3 তলা বাড়ি, 4-5টা গাড়ি, তোর কি লজ্জা হয় না তাড়াতাড়ি? তুই গরিবের ছেলে চাঁদা তুলে চলে, বেকার ছেলে কলমার মলমের ব্যবসা করে খাস, আমাকে ভালোবাসতে চাস, বেরিয়ে যা বেরিয়ে যা, আমার পিছনে তুই ঘুরবি না ঘুরবি না ঘুরবি না। কিন্তু মনে রাখবেন, পোচা কাটার মুচি খরিদ্দার মাঝে মধ্যে মোড়ের মাথায় দেখবেন দুটো একটা বাড়ির মহিলাদের পিছনে কিছু কিছু ছেলে পুরো কুকুরের মতো লেগে যায়, মোটরসাইকেল নিয়ে পিছনে পিছনে দৌড়ায়, এমন ছেলে আছে না নাই? তবে আপনাদের পাড়ায় বাদে ঢালাই রাস্তা যাবো কোথায়? না কিচ্ছু লাগবে না, শুধু বসেন একটু বলতে। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, ওই মেয়েটা ছেলেটার সাথে এরকম টক্কর চলছে, যেখানে যায় ছেলেটা সেখানে গিয়ে গাট করে দাঁড়িয়ে যায়, মারাত্মক সমস্যা। 2 বছর এমন করে চলছে, মেয়েটার বাপ বড় লোক, নিজের একটা পার্সোনালিটি আছে, বিরাট একটা গ্যাপ আছে, কিন্তু ছেলেটা হলো গরিবের ছেলে। একদিনকার ঘটনা, 2 বছর 4 মাস দিনের দিন ছেলেটাকে টার্গেট করে মেয়েটা বলল, ওই আব্দুল্লাহ তুই কি আমার সত্যি ভালোবাসিস? বলছে, বিরাট ভালোবাসি।